একটা মাহফিলের অনেক দাম আল্লাহর কাছে আছে নি দাম আছে নি কি রকম দাম এটা একটা মাহফিল বেহেশতের বাগান যখন আপনি শেষ করি বাড়ি যাইবা আল্লাহ ফেরেশতা আপনার সাক্ষীরে কি সারা জীবনের গুনাহ মাফ করবে এই মাহফিলের দাম আছে নি না আছে চতুর্দিকে ফেরেশতা আর আমরা জিজ্ঞাসা করে আসি কম আজ কম 70,000 ফেরেশতা আসি না সবচেয়ে বড় যে নিয়ামত দান করছেন দৌলতে ইমান ইমান ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারতো না ঠিক কিনা ইমান যদি থাকে আর এই মানুষের ইমানের সাথে যদি নেকামল যোগ হয় তাহলে এই মানুষ ডাইরেক্ট জান্নাতে ফোকাস হবে বেহেস্ত তো আমরা সকলে দেখতাম চাই চাই না নিয়ে বসে সকলে কিন্তু দেখবা চাই নেই সকলে বলে গেলে যাই মন না গেলে নাই ওলা নেই বিষয় বেহেস্ত যাইতেই হোক যদি না যাই তাহলে উপায় নাই ঠিক না না তাইলে কিন্তু উপায় নাই বেহেস্ত আল্লাহ খাল লাগে বানাইছে ইমানদার খাল লাগে সব মানুষের লাগে আল্লাহ জান্নাত তৈয়ার করছেন একমাত্র ইমানদার আপনার লাগে জান্নাত যা খুব সুবহানাল্লাহ একমাত্র ইমানদার হল জান্নাত যাইবা একটা বেদে কাফির মুনাফিক সে জান্নাত যাইতে পারতো না তার কারণ কি এরা ইমান নাই কি নাই আর আপনার কি আছে আছে নি সকলের ইমান আছে নি বালা বলি হোক আছে তো আমার আল্লাহ ফরমাইন إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا دائماً ما إيمان شد نكام الخربا الله فرما نبي تدير جنة جنة الفردوس مهمني شبه بنا يرخسي إرأي جنة الفردوس البشين جنة أولا لغة مراق ورد جنشتا رأي بيتنا أبن فكيتنا نبي আমল আমরা কবর গেলে আমলও লোকে যাই যাই বলি না যাইছেন আপনার এখন আমল বদামল যাইব নেকামল যাই তা আমরা লোকে নেকামল যাইতো না বদামল যাইতো আমরা অনেক সময় মানুষ বললে আমরা এটা তা আছে নিজেকে নিবিলে মানুষটা কিলে আসলা সই নি বালা হইলে কইবা মানুষে বালা আসলা আর যদি বেশ বালা না থাকো তেসেও কইবা খেল তেমন বালা আসিল তেমন বালা আছে তাইলে আমরা মূল্যে মানুষের সাক্ষী দিতা না নি যে আমরা বালা আসলাম দিতানি হোক আমরা মূল্যে মানছি আমরা পক্ষে সাক্ষী দিতা না বিপক্ষে দিতা আর বালা করি খুঁজছেন পক্ষে না বিপক্ষে আমরা পক্ষে সাক্ষী চাই খারা খারা দেখি একটু হাত তুলে দেখা গেছে দেখি মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আমার নবীজি ফরমাইন মান শাহিদ আলাহু আরবাউন বি খাইরি আদখালাহুল্লাহুল জান্নাতা আমার যে উম্মতের পক্ষে সাইজন মানছে যদি বালাইর সাক্ষী দেয় আমার কোন উম্মত মারা গেলে সাইজন মানছে যদি তার বালাইর পক্ষে সাক্ষী দেন আমার উম্মত আল্লাহ জান্নাত দাখিল করে দেন কয়জনে সাক্ষী দিলে মনে রাখুন যার কথাগুলো তো বোখারি শরীফের হাদিস কয়জনে দিলে হাজার হাজার মানুষের মাঝে মাত্র ষাটজনে দিলে আপনি দেউকার না দেউকা ষাটজন মানুষের যদি বালা আসলাম আল্লাহ এটা গোসিলাই সুবহানাল্লাহ হবা আল্লাহ এটা গোসিলাই সাহাবি আরো ধরে নিয়ে আসলাম আর সালা সাতুন যদি তিনজনের সাক্ষী দেন নবীজি ফরমাই তিনজনের সাক্ষী দিলে আমার উম্মত আল্লাহর জান্নাত দাখিল করে দিবা আবার কোন নতুন ইসনাদ নেই আপনার যদি দুইজনের সাক্ষী দিন নবীজি ফরমাই দুইজনের সাক্ষী দিলে আমার উম্মত আল্লাহর জান্নাত দাখিল করে একজন ভাই মারা গেলে আমরা তারে সাক্ষী দিলাম যা সাহায্য করলাম আপনার আর কোনো আপত্তি আছে না আপনার দেশে কিছু মানুষ আছে দেখুন যান ইটা খইলে তারা কিছু যেমন খলিজাত দরি নাই খালি জলে না খলিজাত দর
হয়তো আল্লাহর বান্দা যদি তওবা করিলে তখন আমার নবীজি ফরমাইছেন আমার কোন উম্মত যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ভয়ে আল্লাহর ডরে চোখটাকে এক ফোঁটা পানি বাহির করে পানিটা তার গন্ডদে প্রবাহিত হয় অর্থাৎ গালে তার উষ্ণতা অনুভব করে এই পানি মাটির পড়ার আগে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিলেন এক ফোঁটা গুনাহগারের পানির দাম আছে নি না নাই আসে আসে চোখে দিয়ে পানি বার করুন যান চেষ্টা করুন যান বার করবার বার করিতে হলে ওই চোখের লাগে জাহান্নামের আগুন হারাম খোবা সুবহানাল্লাহ গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি এই পানিগুলো আল্লাহ জমা রাখুন যে গুনাহগারের চোখের পানি দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন নিভাই দিবা খালি সুবি যাবরে আল্লাহ ফসল করুন আর গুনাহ করে এলে ফসল করেন না এক সুবিধা আবার এক মাঝে মাঝে এটা ফাউ হিসলি দিত গুনাহ করতো নেকিও করতো দুজন আসলো বন্ধু দুজন হইলাম বন্ধু যে বেটা মাঝে মাঝে নেকিও করতো গুনাহ করতো ই সুবিধা হবে কইতা তুমি যে তা করাই তাহলে মাফ করতে পারি তুমি বেটা কইতো খালি ও রব্বি আমার আমার রব লোকে ছাড়ি দাও আমার আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ হোগা আরব দিনে এমন এক গুনার কাম করছো সুফি যাবে কই আল্লাহ তো সব আজকে যে পাপ করছো এটা আল্লাহ মাফ করতে পারে তাই নিতে কইলে আল্লাহ হে খাল্লি ওয়া রব্বি আমার আমার রব লগে ছাড়ি দাও আমার আল্লাহ মাফ করে দিও দিও বন্ধু মারা গেছো হগা দিও বন্ধু আল্লাহ ফিরিত তখন ডাক দে কইল আমার ফিরিত তখন তোমরা সুফি সাবরে জাহান্নামের দিকে লইয়া দাও আর আমার যে বন্দা মাঝে মাঝে গুনাহ করতো নেকি করতো তার জান্নাতের দিকে লইয়া দা সুবহানাল্লাহটা একটু আস্তে কইলা দুটো জোরে কইলে অসুবিধা আছে নি আমার ইয়া সুবহানাল্লাহর সওয়াব হইল সারা পৃথিবী আল্লাহ বইরা দিলেন ইয়া সুবহানাল্লাহর সওয়াব দি সুবহানাল্লাহ এই নবীর উম্মতে দুইটা শব্দ দেওয়া হইছে এমন দুইটা শব্দ এক একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে সারা পৃথিবী আল্লাহ নেকি দিয়ে বইরা দিলেন একটা হইলো সুবহানাল্লাহ আর একটা হইলো আলহামদুলিল্লাহ একবার সকলে হোক আলহামদুলিল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা আমরা কোনো আহতি আছে মুখ বন্ধ রাখুন না যান ওটা বেশি করে দফন যান যত দ্রব্য অতলাম যত দ্রব্য অতলাম ফিরিত তাহলে আল্লাহর দরবারে আপিল করে নিলাম তোমার যে বন্দা নেককার বন্দা ছবি যা সব সময় তোমার হুকুমত কাম মাইনা চলতাম গুনার দ্বারে কাছে যাইতো না এই ব্যক্তি তো যাবার কথা বেহেস্ত আর যে ব্যক্তি নেকিও করত মাঝে মাঝে গুনার কাজও করত এত যাইত নিয়ম হইল দুজক কিন্তু এই বেটা গেল কি বেহেস্ত আর ছবি যাব দুজক তার কারণ আমরা জানতাম চাই আল্লাহর বিচার কিতা করব আল্লাহর বিচারের মাঝে বেঞ্চামি আছে নি কিছু হাউ করুক আমার লোক আছে নি আল্লাহ গোষ্ঠ সাইনি আমরা বাঙালি মানুষ আমরা স্বভাব হয়ে গেছি হাসারে মিশা মিশারে হাসান নিয়ারে অন্য অন্যারে নিয়ে বানানি কিছু পয়সা ভাইলিলে দেখবা বিচারে কর জবান ফাল্টি যা মাতুকা মাতুকা ফাল্টি যা না নি ফাল্টি যা পয়সায় গুড়ি যায় মানে যখন এই পয়সায় গুড়ি গেছে হইল কি তার ফোরের গীতা হইল গীতা আর ফোরের গীতা পয়সা ভাই এখন দোস্ত কল আমার আল্লাহর কাছে এই ধরনের কোন সুযোগ নাই না আছে আল্লাহ যে বিচার করুন এই বিচার হইল সঠিক বিচার হাদিস শরীফ আনছে এক মুমিন ব্যক্তির চাকরা শুরু হয়েছে পানি পানি হইয়া চিৎকার শুরু হয়েছে এক ফোঁটা পানি পাইছে না মারা গেছে ও এলাকাতে আছে একটা বড় কাফির বড় ধনী তার জানে চাই যে মরবার সময় বড় মাছের ফলি যাবো না খাইত কিতা খাইত আমার নবীজি ফরমান জান্নাতি এখন যখন জান্নাত যাইবা
আল্লাহ প্রথম যে জিনিসটি আপ্যায়ন করাইবা এটার নাম হইল বড় মাসুর খলি যাব না আর কাফিরে খাইলি তো স্যার মরার আগে আর আমরা খাইব মরার পরে জান্নাতে গিয়ে সুবহানাল্লাহ গো আমরা বড় মাসুর খলি যাব না খাইতাম চাইনি না চাই না না জান্নাতে গিয়ে খাইতাম তার দুনিয়া তো খাইলে খাইলে আমরা কিন্তু জান্নাতে গিয়ে খাইতাম চাই চাইনি আপনারা চাইনি তার বাফরে খাওয়াইছে তো তার মুখ হইছে ফিরিস্তা হলে কইন আল্লাহ বিচারটা তো বুঝলাম না যে বেটা তোমার হুকুম মানে ফরমাবরদার মুসলমান তার সত্রাত্রে তুমি এত কঠিন করে দিলা তার দানে একফোঁটা পানি যাইছে তার পানি তুমি দিলাই না পানি পানি হইয়া চিৎকার করিয়া সে দুনিয়া থেকে বিদায় দিল এত নিষ্ঠুর ব্যবহার তার সাথে করলা আর যে ব্যক্তি তোমার হুকুম মানে না কাফির তার দানে চাইছে বড় মাছের কলি দেবো না খাইতো তারে খাওয়াইলে এর মাঝে মত দিলে সে তো বিচার আপনি উল্টা করিছো ঠিক কিনা না মাতুকা উল্টা নয়নি আসলে মুমিন ব্যক্তি বড় মাছের খলি যাব না খাইয়া মরতো আসিল আর হবু ফানি পানি হইয়া চিৎকার করি মরতো আসি ঠিক না না বিচার তো উল্টো হয়ে গেছে অনন বিচার উল্টা হবু বিচারও উল্টা আল্লাহ দুইটা বিচার দেখাইলাম দি ওটা কি দেখুগা যুক্তিতে কর উল্টা দি ওটা উল্টা আকলে হয় উল্টা আকলর দাবি হইল বালা মানছে তার জান সাতাইতো না জানে যে তা সাতা খাইয়া মরতো আর যে কাবির এগুলো আনা খাইয়া মরতো কষ্ট হইয়া মরতো যেহেতু সে আল্লাহ না ফরম ওলা নাই বিষয়টা হোক দিওটা বিষয় দেখো কার্লা সুন্দর করে ফয়সালা দিছে সুবহানাল্লাহ হোক আল্লাহ সুন্দর করে দিওটা বিষয় ফয়সালা দিছে আল্লাহ কইন আমার গৃহীতা কল আমার বিচার সঠিক আমি যে সুবিধা করে জাহান্নামের দিকে যাওয়ার ফয়সালা দিছি তার কারণ হইল এই সুফি সাহেব আমার বন্ধা যে নেকি করতো মাঝে মাঝে গুনার কাজ করতো কিন্তু সে যদিও গুনার কাজ করত কিন্তু আমি আল্লাহর রহমতের আশা করত কিন্তু এই সুফি যাবে আমি আল্লাহর রহমতটাকে আমার বন্দারে বঞ্চিত করতাম নিরাশ করতার হইতাম আমি আল্লাহ বলে তারে মাফ করে দিতাম নাই অথচ আমি আল্লাহর রহমতটাকে নিরাশ করা হইল কুফরি আল্লাহর রহমতটাকে নিরাশ করা হকা দুলে হকা কুফরি সবরি আল্লাহর রহমতটাকে আপনি নিরাশ করতা না নিরাশ করতো না আমার আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমতটাকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তোমরা সমস্ত গুনাহের আল্লাহ মাফ করে দিতে পারেন খোদা সুবহান যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে নি না নাই আরো যদি কইতে আছে নি না নাই তাইলে আপনি কোন অধিকার বলে কইলে এটা আল্লাহ মাফ করতে নাই ই পাওয়ারটা আপনি পাইলে কইতে কি কে কইছে আল্লাহ মাফ করতে নাই আল্লাহ মাফ করব করতে পারবি না তো করতে পারবো কে ই করার ক্ষমতা আর দুনিয়ার কোনো মানুষের আছে নাই আল্লাহর রহমতটাকে নিরাশ করা কুফরি এই কুফরির অপরাধ করছেন চুপি যাবে এই জন্য কুফরি করার কারণে আমি তার জাহান্নামের দিকে যাওয়ার ফয়সলা দিছি ঠিক হয়েছে দিয়ে বলে দিও ঠিক হয়েছে আর এই যে ব্যক্তি মাঝে মাঝে গুনার খাদ করতো নেকির খাদ করতো কিন্তু গুনা করার বাদেও আমি আল্লাহর রহমতের আশা করতো যে আমি রহমান আমি রহিম আমি তারে মাফ করে দিব যেহেতু সে আমার রহমতের আশা করতো এই জন্য আমি তা আমার রহমতের উসিলায় তারে মাফ করে দিল এই যে ভাই এখন দুস্থ হল অনেক মানুষ এলাম গুনার কাজ করি মরে না নি দৈনিক থেকে যাই না না এর লাগে কইতা নি দুজকি আর একটু দূরে হইতে কইতা নি থাক খবরদার এটা ভারে না কই না দাও হয়তো এমন একটা বালা কাম করবো দুশিলালে তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাই হ্যাঁ দিলাই তো পারেন ফারবার নেই হোক আল্লাহ এই ক্যাপাসিটি ক্ষমতা আমার আল্লাহর আছে নি না নাই কারণ তোবার দরজা তো তার লাগে খোলা আছে মৃত্যুর গ্যাম গ্যাম শব্দ আসার আগে যদি আমার নবীজি ফরমানে আমার উম্মতে আল্লাহর কাছে সালেন্ডার করে তবা করে তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাই গো এর লাগি একজন রে আপনি দুজন কি কইতা এই ক্ষমতা অধিকার খবরদার সক্রাত খটি রইল খেলে ফানি ফানি হইয়া চিৎকার করলো ফানি ফাইল না খেলে আমার আল্লাহ কই আমার ফিরিত তখন শুন যে মমিন ব্যক্তি তার সক্রাতে আমি খটি করে দিছি খেলে দিছি তার কিছু ফাফটা আছে গুণ মাফ করবার লাগে সুবহানাল্লাহ অনেক নেককার মানছিল কিন্তু সক্রাত ওই নি ফোকাস
নেককার মানুষ হলো কঠিন সক্রাত এই সময় কোন জিনিসটা বেশি ফায়দা দেয় নবীজি ফরমাইছেন এই সময় বেশি ফায়দা দেয় সূরা ইয়াসিনে সুবহানাল্লাহ সূরা ইয়াসিনে বড় ফায়দা দেয় খান্দা পিয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাওয়ানাল্লাহু আলাইহিল মাউত আল্লাহ মৃত ব্যক্তির মরতে সহজ করে দেন সুবহানাল্লাহ এলাকে খান্দা পিয়া নিকটে পিয়া আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করেন যান নিজের বাচ্চা কাচ্চা থাকলে পিয়া ফড়ে না এগুলার বড় ফায়দা আপনার মৃত ব্যক্তির নবীজি ফরমাইছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুপত যাত্রী ব্যক্তির পাশে বইয়া তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও ফকা লা ইলাহা ইল্লাল্লাহ খালি ফরতে তাহনে মৃত ব্যক্তির হইতা না ফরবার লাগে কারণ পরীক্ষার মধ্যে আছে কি জানার মধ্যে আছে পরীক্ষার মধ্যে তারে ফুটানটা হইতা না আপনি ফরতা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ যদি তার হুশাই হয় আর ফুল্লিত হবেন তাইলে ব্যস্ত হইব কি সোহা কারণ আমার নবী ফরমাইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার যার শেষ কলিমাই বলা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে দাখিল হইছে ইল্লাল্লাহর উপরে আমরা মত হইতো কি না হইতো না আমরা চাইনি না চাই না একটু জিকির করো কা ইল্লাল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা হে আল্লাহ লা ইলাহা হে আল্লাহ লা ইলাহা হে আল্লাহ আমরা পীর মুর্শিদ হলে আমরা মুর্শিদ এইরকম জিকির শিখাইনি না শিখাইনি না খবর সেনে আমরা শেষটা যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ কলিমাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জান্নাতে যাব সুবহানাল্লাহ এইটা তো প্র্যাকটিস এর ব্যাপার আছে এটা সব সময় জপ্ত হইবা যে মানুষে সব আল্লাহর জিকির করে মরবার সময় অটোমেটিক ভাবে তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি হয়ে যায় মহতরম হাজিরিন আল্লাহ সুবহানাহু তাআলা ফরমায় যে আমার বন্দা দুনিয়াতে কিছু ফাস্টার করছে গুনাহ করছে ও আমি তার সত্রাতর আজাবটা একটু হালকা কঠিন করে দিছি পানির পিয়াসা বাড়াইয়া পানির পিয়াসা বাড়াইয়া তার সত্রাতটা একটু কঠিন করে দিছি যাতে তার যত গুনাহ আছে ও গুনাহগুলো আমি এর উসিলায় মাফ করে দিতাম পানি সক্রাত কঠিন হইলে বালা মানুষের যদি সক্রাত কঠিন হয় তাইলে এটা দিয়ে বোঝা যায় নাই বাদ মানুষ আসলা কয় কিতা জানেননি কয় ইয়া আল্লাহ বেটা ফাঁস হতো না মানুষ হতো ও তা হতো তা হতো দেখছো নি কি শাস্তি আল্লাহ তুমি আমার দুশ্মন দিও না ও তো কয় হবে আজ বোঝা যায় ওই ধোকা এই সক্রাতটা তো তার লাগে নিয়ামত সুবহানাল্লাহ হলা এই ওর লাগে তো এটা নিয়ামত বালা মানুষের লাগে তুই সক্রাত হইছো কঠিন শাস্তি আল্লাহ তান্ডে দুনিয়ার দিয়ে লাইরা কি কারণে তার গুনাহ মাফ করার নাকি আমার আল্লাহ কই আমি তার কুরসে পাঁচটা মাসে গুনাহ আছে গুন মাফ করার ব্যবস্থা করছি তারে পানি পিয়াসা দিয়া কষ্ট দিও যাতে আমার বন্দা যখন আমার কাছে আইব সম্পূর্ণ নিষ্পাপ হইয়া আমি তার লাগি যত না নিয়ামত পুরস্কার রাখছি সব পুরস্কার যাতে আমি তারে দান করতে পারি ফোকাস হ্যাঁ সাকরাত ও আবালানাবাদ কি সাকরাতের গুনাহ মাফ হয়নি না হয় না যারে আল্লাহ পছন্দ করেন তারে সক্রাত দেব নি না দেব না তাইলে এখন সক্রাতরে বাদ মনে করবানি খবরদার আমার নবীজির কিতা সক্রাত রাজা হইছে না ও ফরেজগারের ফরেজগার ফর হে বালা মাঞ্চর যদি সক্রাত দেখো আর কও রে না দেখরাই নিবা হে বেটা ভাজ তো নমাজ হরতো তার মধ্যে দেখছো নি তার অবস্থাটা কি আর হমুকে নমাজ হরতো না কুন্থ হরতো না যে বালা মৌতে যে গুমো খাসা মাসুল লাখা খাসা মাসুল লাগে তারে ইগুর যে অকল আজাম রিজাবরা কিচ্ছু নেই আল্লাহ ইকান তুমি জানো নি আল্লাহ কই নাইও তুই আমার গেছি বাকি গেলা হলো আইলে বুঝা ফোড় হইব ঠিক কি না বাকি বুঝা ফোড় হলো হইব আর হেন্দে কই তোমার বুঝা ফোড় দুনিয়ার চেয়ে আমি আল্লাহর কাছে এই ভাই তুমি নিষ্পাপ হইয়া হোক সুবহানাল্লাহ আর হেন্দে কই আল্লাহ রাখিচ্ছেন রিজাব আইলে ঠাক পাইবে আচ্ছা মরার বাদে কি আজাব আছে জানি আপনারা খুব কাজাব আছে নি একটা
মরার ঘরে কবরের আযাব একটা আছে তো সত্য বিশ্বাস করিনি আমরা এই হাসরের মাঠের ইচ্ছা তো রইলো বাকি হাসর পর্যন্ত ভোজার আগে কবরে যে ঘুমাইমু এখানে তো আযাব আছে আচ্ছা সকলের লাগে কি তা কবরটা ব্যস্ত বাগান হই জীবনী সকল লাগে ব্যস্ত বাগান হই বার সকল লাগে জাহান্নামের গর্ত হইব নবীজি ফরমাইছেন যে কবরে যাওয়ার মধ্যে মুনকার নাকি বিরিত তার তিনটা প্রশ্ন করবা কয়টা এক নম্বর প্রশ্ন মার রব্বুকা তোমার রব হে আমরা রব হে সকলে জুড়ে হইতে পারে আরো জুড়ে হে দুই নম্বর প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি আমরা ধর্মের নাম কি আরো জুড়ে শর্মাইয়া কই না যান জুড়ে হোগা হইতে পারবো নি না বাবা আমার ধর্ম ধর্ম আছে আমি নিরপেক্ষ আছি হইতে পারবো নি মাদুগতে হইতে পারবো নিরপেক্ষ আছি ফিরিতে হবে বাবা এক পাটি যা হয় কই ইসলাম নাইলে কো লাদ্রি নাইলে কি দেখো লাদ্রি আমি জানি না লাদ্রির হটি একটা তা খবর গেলে দুই ঘটি জীব একটা লাদ্রির হটি আর একটা হইলো জানে আল্লাহর হটি ঠিকই না ফিরিতে হলে কইবা তোমার ধর্ম কি বলে আমার ধর্মের নাম ইসলাম মহব্বতের সাথে কোক আপনার ধর্মের নাম কি ইসলাম রে আমরা মহব্বত করিনি না করি না বালা করি ইসলামী হুকুম আর পালন ফরজ জান নাইলে মুখে দি বাড়াই থাকে তিন নম্বর প্রশ্ন মান হাজার রাজুল আল্লাহ দি বুইসা ফিকুম নবীজির ইশারা করি দেখাই দে ওই ওই মহান ব্যক্তিত্ব রে ছিল নি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সুবহানাল্লাহ প্রত্যেক ইমানদার ব্যক্তি নবীজির কবর দেখবে নি না দেখবে না আরো যদি হোক দেখবো নি না দেখতো না দেখবো যারা ইমানদার চিনবো সুবহানাল্লাহ ইমানদারের সাথে নবীর সম্পর্ক আছে নি না নাই মহব্বতের সম্পর্ক বাড়াই যান নবীর এক পরিচয় ভাই বাক্য বড় গেলে বেশি করে দুরুদ শরীফ পড়লে নবীর সাথে মহব্বতের নেটওয়ার্ক তৈরি হয় সুবহানাল্লাহ মহব্বতের নেটওয়ার্ক তৈরি হয় তিনটা প্রশ্নের জবাব যখন এই ব্যক্তি সঠিকভাবে দেলাইতে পারবার তখন গায়েব থেকে আওয়াজ দিব সদাকা আব্দি আমার বন্দা সত্য কথা কইছে তোমরা আমার বন্দারে তিনটা প্রশ্নের জবাব যখন দিছে তারে তিনটা পুরস্কার দান করো কয়টা পুরস্কার দিব আল্লাহ আর জিরে এক নম্বর পুরস্কার হইল আমার বন্দার পরনে দুনিয়ার কাফন আছে সরাই দাও জান্নাতি কাফন পরিধান করা দুই নম্বর হইল আমার বন্দার কবর দুনিয়ার মাটি সরাই দাও জান্নাতর বাগান কায়েম করো তিন নম্বর পুরস্কার হইল আমার বন্দার মাঝখানা এবং জাহান জান্নাতর মাঝখানা যে পর্দা আছে সরাই দাও জান্নাতর যত আরাম আছে সুখ শান্তি আছে আমার বন্দার কবর জানি করি দেবা কইবা এখন আপনি ঘুমাইতে হোক নাম কানাও মিল আরুস আরবিতে কইবা কবর গেলে সকলেও আরবি বাসাবাসী হয়ে যাবা সকলে আরবিতে কথা কইবা হইতে অর্থাৎ সকল আরবি মাইন্ড সেট আপ হয়ে যাবে সুবহানাল্লাহ সব আরবি আর হয়ে যাবে কবরের ভাষা আরবি হাসরের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আমাদের নবী আরবি সুবহানাল্লাহ মোরার বলে সকলে আরবি ভাষায় কথা কইবা কোন ভাষা আরবি রে বালা ভাব দরকার আছে নি না নাই ফিরিস্তা আইয়া কইবা নাম কানাম মিল আরুস আরুস মানে দামান হোক আরুস মানে দামান ছিল দামান চিন্তা নাই সিলেটি মানুষ কইবা নতুন দামান যে লাগ ঘুমাই তখন বাসর রাত তার দেখে বার জাগায় না তান তান গুম দিয়া নি ঠান্ডা উঠই আপনিও অলাগ ঘুমাই তাকুক কা আপনার প্রিয়জন ছাড়া আর কেউ আপনার ডাক্ত না এক গুমে কেম খবরে গিয়ে ঘুমাইতাম চাইনি না চাই না আচ্ছা খেখে ঘুমাইতে চাই খবর আরামে দিয়ে একটু হাত তুলে দেখাবো মাশাআল্লাহ সকলে ঘুমাইবার ঘটি নাই নি আল্লাহ তুমি কবুল করো হোক আমি তোনে দুই নাইট নু ঘুমাইতে ঘুমাইতে শেষ করিলি আর তে কবরও ঘুমাইতে গিয়া তে দুই নাইট ঘুম ঘুমাইতে হইবা না আমি ওনে বেটা 24 ঘন্টা ঘুমো থাকে তো বেটা শুভ যদি দুই নাইট ঘুমাইয়া শেষ করিলি তে কবরও গিয়ে ঘুমাইবা গেলে তে তো কবরও গেলে তুমি হজাক থাকা লাগবে তাইলে হুঁশিয়ার হয়ে যাও হজাক থাকলে কি তো অবস্থা দেখিলাম একটু ফেক্কা যখন এই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিত ভর্ত নাই আল্লাহ কইবা আমার বন্দা মিথ্যা কথা কইছে তোমরা আমার বন্দার কবর জাহান্নামের যত আযাব গজব আছে সব জারি করে দাও ওখানে আউযু বিল্লাহ আর ঘুমাইতে আল্লাহ নি শান্তিতে
পাঁচে কইনা নি কই যদি মরি যাই হুজুর তে আসলে জান খান বাঁচলো আসলে বাঁচলো মরার হলে তো কিয়ামত শুরু হয়ে গেল ঠিক না না কিয়ামত শুরু হয়ে গেল প্রত্যেক দিন তার লাগে কিয়ামত প্রত্যেক দিন তার লাগে কিয়ামত তবে হ্যাঁ ও ঈমানদারেরা যদি একটা খাস কইরা যাইতে পারো যদি একটা খাস কইরা যাইতে পারো যদি একটা খাস কইরা যাইতে পারো প্রত্যেক রাতে সূরা মুলক যদি তেলাওয়াত করে যাইতে পারো তাহলে আমার নবীজি ফরমাইছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কবর আযাব হইতো না জোরে হোক সুবহান যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও তাইলে একটা খাস কইরা যাই প্রত্যেক রাতে সূরা মুলকটা তেলাওয়াত করি ফেরেশতা রেডি হয়ে যাবে আযাব দিতা জব গোসল গোসল করছে ফেরেশতা কইবাতে বল ভাইস লইয়া সাথে সাথে সূরা মুলক একদম সুন্দর যুবকর আকৃতিতে তার কবর আইয়া হাজির হইছে সুবহানাল্লাহ আইয়া কইবা আযাব বন্ধ করো তারা কইবা তুমি এই ফাতারে কইতে কি আইয়া নাজিল হইলে হ্যাঁ আল্লাহ কইতে আযাব দিতাম আর তুমি কও আযাব দিতাম না বলে আমি ফাতারে আইছি না আমি সুপ্রিম পাওয়ারে আইছি সুবহানাল্লাহ তোমরা আমার তোমরা আমারে ছিল নি আমি কে কই না ছিল না দরকার নাই যাও তুমি বানাইয়া বলে না আমার সিনার দরকার আছে আমি কোরআন শরীফের 114 সূরার এক সূরা আমার নাম সূরা মুলুক হক সুবহানাল্লাহ আল্লাহ কইছেন আমারে যে তেলাওয়াত করবে তার কবর আযাব হইতো না যাও আল্লাহর কাছে দেখো আযাব বন্ধ করে দিতা না হয় আমারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতা দাবি দেখছেন নি তার হয় আযাব বন্ধ করতা না হয় আমারে কোরআন শরীফ থেকে বাহির করে দিতা ফেরেশতা কইলে কইবা আল্লাহ এই ব্যক্তিত্ব এইরকম হয় হয়ে বলে কোরআন শরীফের অংশ হয় আপনি আযাব বন্ধ করতা না হয় তারে কোরআন শরীফতে বাহির করে দিতে আল্লাহ কিন্তু সত্য কথা কইছে আযাব বন্ধ করুন তিনি সূরা মুলক তেলাওয়াত করতে আমরা রাজি আছি দেখি যাই দুই চারজন ভাই হে বুকে আর মুখে মিললে কি হাত খান তুলুক কাজে সূরা মুলক ফোড়বা হাত খান নামাঙ্কন বড় আফসোসের বিষয় আজকে আমরা দেশ ওয়াজর অভাব নাই আমলের বড় অভাব ঠিক না আপনারা হোক সকলে ঠিক নাই নি কথা হ্যাঁ ওয়াজর অভাব নাই আমলের অভাব বাড়ির মামই নকলে খুন যান আল্লাহর হস্তে কথাটা গিয়ে খুন যান যে সুরামুলুক প্রত্যেক রাত্রে ফুলে হুজুরে আল্লাহ ওয়াজ করি আনিছি যে সুরামুলি হরলে কবর আজাব হইল না স্বামী কিতাব যে নি সুরা হরলে প্রত্যেক রাত্রে তার কবর মুরকানিকের ফিরিস্তায় কোনো সওয়ালও করে না কথা সুবহানাল্লাহ কোনো সওয়ালও করতাম না কিতাব করতাম না হোক সওয়াল করতাম না প্রশ্ন করতাম না কইব চেহারা হয়ে দিছে ইয়ে কইব বুচ্চি বেটা উত্তর দে লাইতে পারবো খানকা এদিকে এলাম পিতা চলো আমরা যাব সুবহানাল্লাহ সূরা মুলক যারা প্রত্যেক রাতে তেলাওয়াত করবা তারা মত হইব শহীদ মত সূরা মুলক যারা প্রত্যেক রাতে তেলাওয়াত করবা তারা বডি কবরের মাটি বক্কন করত না সুবহানাল্লাহ নবীজি ফরমাইছেন সূরা আয়াত সংখ্যা 30টা প্রত্যেকটা আয়াতে কিয়ামতের দিন আমার উম্মতের পক্ষে শাফাত করব দামি কত দামি দামের উপরে দামি কোটি কোটি টাকা দিও ইসুরা দাম পরিশোধ করা যেত আপনারা যদি ফোড়া জানেন না যে জানে তার খান্দার বই শুনেন না ফায়দা হইবা আপনি ফোড়া জানেন না যত ফোড়ে তার খান্দার বই যান ওলা দামি ইসুরা আমার নবীজির জমানা দেখা গেল এক সাহাবি মরুভূমির মাঝে তাবু স্থাপন করছে গভীর রাত্রি হঠাৎ করে দেখুন মাটির নিচ থেকে কেজন সুললিত কণ্ঠে সুরার মূলক তেলাওয়াত করে আশ্চর্য হয়েছে যে মাটির নিচে কোরআন তেলাওয়াত করে এটা তো জীবনে কোনদিন শুনছিল তাই তাবু সরাই নিস সকালে নবীজির দরবারে হাজির এখন হুজুর গত রাত্রে এইরকম ওইরকম একটা ঘটনার সম্মুখীন হইলাম আল্লাহ রাসূলের ফরমান জাবিরে আশ্চর্য হওয়ার কিছু নাই আমার এই সাহাবি প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করত মরার পরে আল্লাহ পাক তার এই আমলটা জারি রাখি দিছ কবর গিয়া কোরআন ফোলার শখ আমরা আছে না নাই তাইলে শখ মিটাইতে পারবা কোরআন শরীফ মুখস্থ করাত লাগি দাও কোরআন শরীফ মুখস্থ করাত লাগি দাও এখন পাঁচ ফাটা বা দশ ফাটা মুখস্থ করছই আর ফাররা না কে ভাজ একটু খুলার না মৌ তো আইচ্ছে কিতা আইচ্ছে হোকা মৌ তো আইচ্ছে আদা নাইলে আইচ্ছে মরিয়েও গেছে বাকি বিশ্বরা ভতিশ্বরা কবরও আল্লাহ রাখি রাখি একজন ফিরিস্তা ঠিক করিয়া একজন ফিরিস্তা মুআল্লিম ঠিক করিয়া বাকি কোরআন শরীফ আল্লাহ কবর মুখস্থ করাইয়া আপনার হাসরের মতো আবিচ্ছাপ বানাই উঠাইব এলে শব্দ দিতে আগে কোরআন তেলাওয়াত করতাম যে মুখস্থ করাত লাগি যাও যা ভাল্লা তো ভাল্লো ফাঁসি না বাকি গেলা ফিরিস্তায় ভোড়াইবা কবর হ্যাঁ
নরম খুশি না বেজার ফোতা সে নিয়া সেই হোগা যাই আমল খান করতাম আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও হোক আমিন আল্লাহ কইল আমার বিরিতা বলা আমি যে কাফির রে খাবাইলাম তার জানে চাইছে বড় মাছর কলি যাব না এই কারণে খাবাইছি যে দুনিয়াত থাকতে কিছু বালা কাম করছে তার বালা কাজর কাজর প্রতিদান গুলা আমি প্রদান করা লাগে কাফিরেও যদি বালা কাজ করে আল্লাহ তার প্রতিদান দেয় সুবহানাল্লাহ নেককারে যদি বালা কাজ করে তারও প্রতিদান আল্লাহ দেন তবে কাফিরের প্রতিদান গুলো হইল নগদ দুনিয়ায় আর মুমিনের প্রতিদান গুলো হইল বাকি আখেরাত সুবহানাল্লাহ পার্থক্যটা হইল ঠিক কিনা না তারা যা বালা কাম করব দুনিয়ার তার প্রতিদান পাইল তো এই কাফিরের দুনিয়াটা তে কিছু বালা কাম করছে এর লাগি তার প্রতিদানটা আমি দান করলাম তার অন্তিম সময়ে তার দানে চাইছে বড় মাছের কলি যাব না কিন্তু ওটা খাবাইয়া তার প্রতিদান আমি শেষ করে দিছি আমার কাছে আর তার কোনো প্রতিদান নাই যত আদাব আর গজব আছে আমি সবগুলো তার লাগি রিজাব রাখছি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি এই সমস্ত আদাব এবং গজব দিয়ে তারে আমি বরণ করব তাইলে কাফিরে আল্লাহ খাওয়াইছে বড় মাছের কলি যাব না তিতা কিতাব বেহিনসাবি হয়েছে নি না ইনসাফ আল্লাহর বিচারটা দেখছেন নি সঠিক না বেঠিক আস্তে আস্তে করবেন সঠিক যে বেটারে আল্লাহ ফাঁস সন্তান দিছে আপনারে দিছে ওগু তো আল্লাহ খাবিয়া দিছে খোলা ওগু তো কিতা করছে দিল তাও 20 বছর 25 বছর বাদে খানা নেংরা এক পোয়া হইলা ওগু নিছে কি আল্লাহ খাবিয়া বলি আল্লাহ ইগুরে 14 কু 20 কু 100 কু দিলা ইগুরে দুই গু মেও না আমার এগু তো দিও গু তো নিয়া গেল তোমার বিচারটা তো আল্লাহ ঠিক না আসলে নিচে দেখতে তো দেখা যায় বিচার তো ঠিক না বলি ইগুরে আল্লাহ ডাইল নেই এটা হইয়া দেই না আমারে নাই আনা হাওয়াই আমার আল্লাহ বিচার করে না আমরা দুইজন তো মার্কেটে ঘুমাই আইছি আজকে আমার ভাই অবস্থা কি আর আমার অবস্থা আল্লাহ আমার যদি সঠিক বিচার করবে ও ভাই আল্লাহর বিচার সঠিক আছে আল্লাহ আপনারে দারিদ্রতার ফলাইয়া পরীক্ষা করার এই ব্যক্তিরে অট্টালিকার মালিক বানাইয়া পরীক্ষা করার ঠিক কিনা না এনে বেশি সন্তান দিয়ে পরীক্ষা করার আপনারে হাড়িয়ে নিয়ে পরীক্ষা করার আল্লাহ কই আমার ফিরিত্তা কল আমার বন্দার কলিজার টুকরারে যখন তোমরা চিনাই আনছো আমার বন্দা তখন কি উচ্চারণ করছে তখন ফিরিত্তা হলে সাক্ষী দেন আল্লাহ ফাসাবার মস্তাবজা তোমার বন্দা সবর করছে আর কইছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন হোকা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আমার আল্লাহ খুশি হইয়া কই ও আমার ফিরিত্তা হল আমার বন্দা যখন এই রকম সবর করছে তোমরা আমি আল্লাহর নিকটে জান্নাত তার জন্য একটা ঘর তৈয়ার করি দাও আর এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার সুবহানাল্লাহ আপনার একটা বাচ্চা আল্লাহ খাড়িয়া নিজে গিয়ে আপনার লাভ তো বাদ্য খুলি গেছে বলে কিলা খুললো কিলা খুললো এই বাচ্চাটা থাকলো তো আমারে ওলা খাবাইল না থাকলো না থাকলো না থাকলো না তাহলে নি হোক বলে আচ্ছা ঠিক আছে এখানে এখানে আমরা মানি একটা বাচ্চা থাকলে বিপদের সাথী একটা বাচ্চা থাকলে মরণ পোষণ করে মা বাপ রে যদি নেককার হয় যদি কি হয় আর যদি কার হয় লাঠি মারিও বাইর করিয়ে দিত পারে গাড়ো দৈরিও বাইর করিয়ে দিত সম্ভাবনা আছে আছে নি না নাই খামাই নাও খাইতে পারো সম্ভাবনা আছে কিন্তু একটা বাচ্চা যদি মারা যায় নিশ্চিত 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 মা বাপ জান্নাতি কথা সুবহান খামাই খাইয়া গীতা পড়তা বড় খামাই তো তুমি খাইবা ময়দানে মাহশর আল্লাহ তোমার সন্তানকে কইবা জান্নাত যাও সেই সন্তানে কইবা আল্লাহ আমি জান্নাত যাইতাম মা বাপ সালাহ আল্লাহ কইবা আমার জান্নাত যাও সে কইবা আল্লাহ জান্নাত যাইতাম না মা বাপ সালাহ আমার বলা হবে জান্নাত যাও সেই সন্তান বলবে আল্লাহ আমি জান্নাত যাইতাম না মা বাপ ছাড়া আল্লাহ তখন বলবে যাও পারমিশন দিলাম তোমার মা বাপ রে তুমি কুজ্জা কুজ্জা বাহির করো আর জান্নাত লইয়া যাও তখন সেই সন্তানে মা বাপ রে কুজ্জা বাহির করব হাত দড়ি দড়ি নিয়ে জান্নাত পৌঁছে দিব যে বাচ্চার আকিকা করো ইব সহজে মা বাপ রে চিনি লিব সুবহানাল্লাহ হবা আর যারা আকিকা করো হইতো না এরা একটু জত ফলব ওই মা বাপকে চিনব পাইনি তো হাজিরিন ইকরাম আল্লাহর বিচারটা হইল সঠিক আমার ওখান কথা বলছে আল্লাহর বিচারটা কি আছে হোক আপনারে যে আল্লাহ গরিব বানাইছেন আর হেমদের ধনী বানাইছেন তো আল্লাহ বেঞ্চাবে করে নিয়েছেন ঠিক না নি হোক ছেলেরে
বাহ মললে ছেলে ভাই দুই অংশ মেয়ে ভাই এক অংশ কত বেইনসাফ আল্লাহ ঠিক না নি হুকা হে এক মারভেটে ঘুমাই আইছে ছেলে আর মেয়ে ইদ্দেশাতে দেখো ছেলে দুই অংশ কেন আর মেয়ে এক অংশ কেন তো তো সমান সমান হইত ও আল্লাহ হাসান আইনি হোক ই বিচার সে করত আল্লাহর বিচার কিন্তু ঠিক আছে আপনারে গরিব বানাইছে কি বানাইছো গরিব পরীক্ষা চালাচ্ছ সবর করি সবর করি নাও সবর করি নাও তোমার পজিশন কতখান বাড়ব কিয়ামতের দিন জানো আমার আল্লাহ নবী আমার নবীজি ফরমায় ও সবরদার গরিব তোমার আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে কিয়ামতের দিন দণ্ড করে দিবা হক সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হইলো আল্লাহ পাক তোমার জন্য সুন্দর সুন্দর অট্টালিকা বালাখানা কর তৈয়ার করে দিবা এটা দেখতে নবী রাসূল হলে আফসোস করবা দুই নম্বর হইলো ধনী হলো 500 বছর আগে বেলা হিসাব গরিব হল ব্যস্ত যাই সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার হইলো আল্লাহ তোমরা এমন একটা কলিমা দান করতেন নাম হইলো কলিমে সোম লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফলক আমার লগে এটা বড় দামি তসবিহ একবার বললে জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার আমার লাগি রোপণ করে দিব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফলাইটা এটা গরিব হলে বললে যে সব ধনী হলে বললে এই সব কইতা নাই লগে 10000 দিরহাম দিল নবীজি ফরমাইন আমি যখন জান্নাত যাইমু সর্বপ্রথম জান্নাত গিয়া ঢুকতাম চাই এই সময় ওয়া মাই ফুকারাউল মুসলিমিন আমি নবীর সাথে আমি নবী যখন জান্নাত গিয়া প্রবেশ করব আমি নবীর সাথে আমার সামনে ডাইনে আমার ডাইনে বামে পিছনে যারা থাকবে তারা সব গরিবদের জামা সুবহান গরিব হল প্রথমে জান্নাত দোয়া করি তো আমরা গরিবের মধ্যে ফায়দা আছে আছে নি না বেলা হিসাব ব্যস্ত যাইবা আর দনি হইলে এমনে দে দিছেন এই পরীক্ষা ফলাইছে হিসাব লই আল্লাহ ব্যস্ত দিব ঠিক কিনা না আমরা এইগুলা আল্লাহর বিচারটা কিন্তু ঠিক আছে আল্লাহ যদি পরীক্ষা ফলাইছে দিও হাঁটি দিব ঠিক না পরীক্ষা পরীক্ষা যদি আমরা কামিয়াব হইতাম পারি ইনশাআল্লাহ আমরা লাগবন তো আমি দোয়া করি লিমু মোহতরম হাজিরিন আমরা সবাই তো ব্যস্ত যাইতাম চাই চাই না নি হোক আল্লাহ হুজুর এই বান্দার গুণ তোমরা আল্লাহরে ডরাও খারে ডরাও আল্লাহরে আর আল্লাহরে না ডরে উভয় নাই সেনে আল্লাহর কাছে সব কিছুর হিসাব দেওয়া লাগবো লাগবো না নি হোক লাগবো তো আমরা আল্লাহরে ডরাইতাম দিন আল্লাহ পরে পৌঁছার ওসিলা তালাশ করতাম আর তিন নম্বর এলো আল্লাহ রাস্তার মেহনত করতাম কষ্ট করতাম যদি এই তিনটা গুণ আমরার মধ্যে থাকে তাহলে আমরা বেহেস্ত যাইমু আল্লাহর ওলি হলার মধ্যে কিন্তু এই তিনটা গুণ ছিল নি না ছিল না শক্ত হলে হোকা ছিল নি না ছিল না তারা আল্লাহরে ডরাইতা নি না ডরাইতা না ডরাইতা এবং তারা বেশি করে নেক আমল করতাম এবং আল্লাহর রাস্তা রাইতে দিনে 24 ঘন্টা মুজাহাদা মুশাহাদ মুরাকাবা এগুলা তারা করত চেষ্টা মেহনত করতাম ঠিক না না পরিশ্রম তো মানুষে দিনের দাওয়াত দিত মানুষের বাড়িয়ে বেরিয়ে গিয়ে দিনের দাওয়াত দিত ঠিক না না এই লাগে এই আল্লাহর ওলি হলো যে ইসালে সব আইছি তারা কাছ থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে নি না নাই আছে তারা যারা আল্লাহরে খুশিরাদি করছে নি যে পথ অবলম্বন করি আমরা আল্লাহর পথ অবলম্বন করতাম ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাইবো পাইবো নি না হইতাম না পাইবো তাইলে আল্লাহ আমরারে আল্লাহর ডর ভয় তাকওয়া পরেজগারীদের আমরা হৃদয়ে ভরপুর করে দিতে সফল হোক আমিন তাকওয়া ছাড়া ব্যস্ত যাওয়া দায়িত্ব না আমার নবীজি ফরমাইছেন দুইটা জিনিসে কেমতের দিন আমার উম্মতে বেশি জান্নাত হইব বেশি জান্নাত হইব বেশি জান্নাত হইব একটা হইল তাকওয়াল্লাহ আল্লাহর ভয় ভীতি আর একটা হইল হুসনুল কর সুন্দর চরিত্র আল্লাহ এই দুইটা আমল আমরা হাসিল করার তৌফিক দুঃখ দূরে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ গাফুরুর রাহিম اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم لا مغفر من قصر يوم المير ما يغفر مغفر أنا زند ورد التمام مغفر أنا كل مشيد الدرجات بلن فرما خاص قولي تمار ولي مخايشة رحمة الله عليه الدرجات بلن فرما الله تمار ولي روحاني فايدي أمر تمام ري فايدي أمخوري دو آي الله تمار ولي رسل أمر تمام ري تبه مغفوري دو اللهم لا جتو نيك أجتا سالة تبه فرن فرن
যত বেমারি ওখানে ঠিক তেমন শিফা দিল আল্লাহ দার যত নেক মকসুদ আছে আল্লাহ দের জায়গা ডক্টর আছে তোমার মেহমানি উদ্ধার করে দাও হালাল রুজি দ্বার দরজার কুশাতা করে দাও হারাম থেকে বাচ্চা তাকে তৌফিক দাও আমরা আওলাদ দিছে আওলাদ হাসান বানাই দিও আমরা করে ডেকে দিই আপনার শেষ জমি দেবো আল্লাহ মরণের গাঠ আমরা বিষয় তাকে খাতেমা বিন খয়ের আমরা বসিয়ে করে দিও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وصحبه وليتمعن برحمتك يا ارحم الراحمين امين السلام عليكم ورحمه الله